गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवीज किचन वर्ल्ड एंड ब्लॉग थेके आमी देवी बोलछी। आपनारा भालो आछेन? आमिओ भालो आछि। एखन बाजे सकाल 9:30 आर सकाल 9:30 थेके आमार आजके रान्नाबान्ना शुरू हलो। आजके आपनादेर साथे कोनो ब्लॉग देब ना, आजके देब एकटा भोगेर लाबड़ा तरकारी। तो चलुन ताहले सेटा बानानो जाक। ये रेसिपिटा बनानोर जोन्नो आमार एखाने लागबे मूलो, कूमड़ो, पेपे, बेगुन, एगुलो लागबे। समस्त सब्जी आमी धुए निएछि। एदिके निएछि आलू, सेटाओ भालो करे धुए निएछि। एदिके फुलकपि, बाँधाकपि, आर एदिके निएछि पुईशाक। एखाने पुईशाकेर पाता आर एटा निएछि पुईशाकेर डाटि। एगुलो आमी आलादा आलादा करे धुए निएछि बोले समस्त आमी आलादा आलादा करे देखाच्छि। एदिके टमेटो आर आदा बाटा, আর এদিকে সর্বশেষে ভাড়ালি। এটা দিতেই হবে লাবড়া তরকারিতে, নালে লাবড়ার টেস্টেই হবে না। তো এদিকে ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা 3টে আর 2টে 3টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দেখুন এটা খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নালে ফোড়নটা ভাজা ভাজা হবে না। আর দেখবেন 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা যখন ফোড়ন দেওয়া হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তার জন্য আমরা ফোড়নটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এবারে আগে দিলাম ভাড়ালি। শক্ত শক্ত সবজিগুলো আগে দেবেন, তাহলে গলতে সুবিধা হবে আমাদের। এদিকে ভাড়ালিগুলো কিন্তু ভাড়ালি বা থোর, এটাকে আমরা ভাড়ালি বলি, অনেকে থোর বলে। তো যাই হোক, এই থোরটাকে সরু সরু করে কাটতে হবে, নাহলে কিন্তু গলবে না। তো আমি তো এখানে সিটি দিইনি, আর সিটি দিলে তেমন কোনো গন্ধ হবে না, তার জন্য আমি সিটি দিইনি। তারপরে দিচ্ছি আলু। আলুটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এক এক করে আমি সবজিগুলো দেব। এই সবজিটা না খেতে খুব টেস্ট হয়। তো যাই হোক, এবারে আলু দিলাম। দেওয়ার পরে আমি এবার দিচ্ছি পেঁপে, কারণ পেঁপেটাও একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য আমি শক্ত যে সবজিগুলো আছে যেগুলো সিদ্ধ হতে দেরি হবে সেগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি প্রথমে। তারপরে দিলাম মূলো। মূলোটাও গলতে একটু দেরি হয়, আর মূলোগুলো একটু সরু সরু করেছি, এখন নতুন মূলো উঠছে। তো যাই হোক, মূলোগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম একে একে। এবারে নাড়ার পালা, দেখুন বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে এটা নেড়ে নেব। আর সবজিটা আজকের অনেকটাই করেছি আমি, কারণ আমি আজকে খিচুড়িও করেছি। খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, এদিকে এবার দেবো আমি পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, যেরকম পরিমাণের সবজি থাকবে সেরকম পরিমাণের লবণটাও পরিমাণ মতন দিতে হবে। তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও পরিমাণ মতন, যতটা সবজি ততটাই আমার হলুদ গুঁড়ো দিতে হবে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে এবার আবার আমি সবজিটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়াতে হবে, নালে অনেকটা সবজি তো, আর কড়াটাও কিন্তু অনেক বড় নিয়েছি আজকে, দেখছেন তো। যাই হোক, এদিকে আমি আস্তে আস্তে সবজিগুলো পুরো নুন হলুদটা ভালো করে প্রত্যেকটা সবজিতে আমি মিশিয়ে দিলাম। এবারে দিলাম আমি আদা বাটা। এখন কিন্তু টমেটোটা দেব না, কারণ টমেটোটা দিলে প্রত্যেকটা সবজি কিন্তু গলবে না, তাই জন্যে আগে কিন্তু আমি টমেটোটা দিইনি। আর এখানে আদা বাটাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, মানে এটা লাল বা কাঁচা লঙ্কা যে দিতে পারেন, আমি বেটে দিয়েছি। তো যাই হোক, 1 চামচ দিয়েছি, ঝালটাও আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে দিলাম অল্প সামান্য একটু হিং, এটা দিলে লাবড়া তরকারি টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এবার এটা দিয়ে আবারও আমি একটু ভালো করে, যেহেতু আদাটা দিয়েছি, লঙ্কা বাটাটা দিয়েছি সেটা ওই জন্য, আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো যাই হোক, এটা আমি ভালোভাবে এবারে নাড়াচ্ছি সমস্তটা, যাতে আদাটা ভাজা ভাজা হয়। আর আমি কিন্তু এখন কোনো জল টল দেব না। দেখুন সুন্দরভাবে নাড়াচ্ছি, আদার কিন্তু একটা গন্ধ বেরোয় ভালোভাবে। তো যাই হোক, এবার আদাটা আমি নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এর মধ্যে দেবো বাঁধাকপি, আর বাঁধাকপিগুলো সরু সরু করে কাটিনি, দেখুন একটু বড় সাইজের করে বাঁধাকপিগুলো কেটেছি। বাঁধাকপিগুলো বড় সাইজের কেটে কাটলে পরে পরবর্তীকালে যখন আমাদের সবজিটা হয়ে যাবে তখন সবজিটা কিন্তু মুখে লাগবে। আর দিলাম এখানে ফুলকপি। ফুলকপিগুলো একটু বড় সাইজের কাটতে হবে, তাহলে এটা গলবে না। তো যাই হোক, এবারে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম।
দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করব। এবার ফুলকপি বাঁধাকপিটা যেহেতু মিশে যায় তার জন্য আমি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি এরপরে দেব পুঁই শাক ডাঁটি। আগে ডাঁটিটা দেব, তারপরে আমি পাতাগুলো দিয়ে দেব। এবারে এটা দিও আমি ভালোভাবে। আর একটা কথা বলি, যদি আপনারা তাড়াতাড়ি করেন এবং পুঁই শাক ডাঁটি যদি না গলে তাহলে আপনারা দুটো সিটি দিয়ে নামিয়ে দেবেন, তারপরে দেবেন, দেখবেন খেতেও খুব টেস্ট হয়। এদিকে আমি এবার দিচ্ছি পাতা। পাতাগুলো কিন্তু সিটি দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, লুদ লুদ হয়ে যাবে। তো আমি যার জন্য ডাঁটিগুলো আগে আপনারা সিদ্ধ করে নেবেন একটা বা দুটো সিটি দিয়ে যদি শক্ত হয়। তো এবারে আমি সমস্ত সবজি দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন এরপরে সবজিটা প্রায় হয়ে এসছে। দেখুন তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবারে আমি টমেটোটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এই তরকারিটা সমস্তটাই ঢাকা দিয়েই রান্নাটা হবে, তাহলে সবজিগুলো সমান পরিমাণে গলে যাবে। এই দেখুন আবার টমেটো দিয়ে, এখানে দিলে আপনারা টমেটো বাটাও দিতে পারেন বা কুড়িয়েও দিতে পারেন, আমি এটা গোটাই দিয়েছি। এখানে দিয়েছি দুটো টমেটো, তো একটু টক টক হলে ভালো লাগে। তো যাই হোক, এই দেখুন সবজিটা কি সুন্দর কালারও এসে গেছে। তার মধ্যে দিলাম এবারে চিনি। চিনিটাও আপনারা পরিমাণ মতো দিতে হবে, আর সত্যি কথা বলতে এখানে চিনিটা একটু বেশিই লাগবে। যারা চিনি খান না তারা সুগার ফ্রি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক আমি এখানে চিনি দিচ্ছি। তো চিনিটা দিয়ে এবারে দিলাম, হয়ে গেছে আমার লাবড়া তরকারি। এবারে দিলাম আমি নারকেল কুড়ো। দেখুন নারকেল যে আমি কুড়িয়েছি সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এমনি নারকেল বেটে বা ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, কিন্তু গুঁড়োটা দিলে খুব সুন্দর লাগে। আমি নারকেলটা দিলাম, আর এই দেখুন আমার লাবড়া তরকারি কমপ্লিট। সাথে আছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পাঁপড়, আর একটা আমি কাঁচকলার বড়া করেছিলাম। তাহলে দেখলেন ঝটপট বানিয়ে ফেললাম ভোগের লাবড়া তরকারি। তো আপনারাও আমার মতন বানিয়ে ফেলুন এবং বাড়িতে করুন, এবং আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে। এটা আপনারা ভোগের বা কোনো হচ্ছে বাড়িতে খিচুড়ি করেছেন তা সেরকম, তো আজকের আমি খিচুড়ি করেছিলাম তাই জন্য সেই জন্য আমি লাবড়া তরকারিটা বানালাম। তো যাই হোক আমার রান্নাবান্নাটা এই অবধি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।